রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন আয়োজিত পরম পূজ্যপাদ শ্রীমদ বাগীশানন্দজি মহারাজের স্মারক বক্তৃকে কেন্দ্র করে আজ আরেকটি নতুন সংযোজন ঘটছে। অনেক অনেক দিন বাদে আমরা পেয়েছি মাননীয় শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়কে, এবং আমরা বেশ কিছুক্ষণের জন্যে একদম আনন্দ সাগরে ভেসে যাব, এবং সেই সঙ্গে ঠাকুরের যে ঠাকুর সমস্ত কথার মধ্যে যে রসের উৎপত্তি করতেন আমরা তো সবাই জানি, হাস্যরসের পরিবেশনের মধ্যে দিয়ে কত গভীর গূঢ় তত্ত্বকে তিনি পরিবেশন করেন। তো চলুন আমরা আর একটুও কথা না বলে ওনার জন্যে অপেক্ষা করি, ওনার অনুষ্ঠানের জন্যে আমরা নিবেদন করছি আজকের আলোচনাটি। ও হ্যাঁ, মহারাজ বলেছেন ওনাকে তো এখন বলার সঙ্গে সঙ্গে একটা দর্শন, এটা সত্যি করে আজকের দিনে বড় প্রাপ্তি আমাদের। শুরু করার আগে কতগুলো প্রয়োজনীয় কথা বলে নেওয়া দরকার। একটা হচ্ছে, ঠাকুর একটা গান গাইতেন, তুমি নাহি দিলে দেখা কে তোমারে দেখিতে পায়, তুমি না ডাকিলে কাছে কে তোমার পাশে যায়। তো এই যে ধরুন বলা কওয়া নৃত্য গীত জ্ঞানদান, এ যদি কেউ মনে করে যে এই খোলের ভেতর থেকে বা নিজের ভেতর থেকে বেরোচ্ছে, তাহলে তার বেশি দিন পরমায়ু নেই। আর তিনি যদি এইটা মনে করেন, যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, এই জানেন এমনভাবে লেখা আছে নাম তো পড়ার মতো, যেমন করার এই করলে হবে না। ঠাকুর দক্ষিণেশ্বরে এসে স্বামীজিকে ডেকে নিয়ে এলেন, তারপরে কলকাতার বড় বড় পরিবারের যেসব ছেলেরা নিজেদের কেরিয়ার তৈরিতে ব্যস্ত, ওই কুটিবাড়ির ছাতে উঠে দাঁড়িয়ে চিৎকার করতেন, ওরে তোরা কোথায় রে, সেই ডাক পৌঁছে গেল। তখন মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু ঠাকুরের কণ্ঠস্বর ইথার তরঙ্গে ভাসতে ভাসতে কয়েকটি বাড়িতে গিয়ে ঢুকলো, এবং তাদের সংসার কেরিয়ার, তাদের পিতা মাতার ওই যে ছেলেকে বিয়ে দেবো, অমুক করবো তমুক করবো, সব ভেসতে গেল। তারা সব ওই সেই গল্পে পড়েছেন না, পায়েট পাইপার অফ হ্যামলিয়ান, ঠাকুরের বাঁশি শুনে সব বেরিয়ে চলে এলো, এসে ঠাকুরের কাছে হাজির হল। এইবার ঠাকুরের কাছে যে হাজির হচ্ছে তিনি কি তাকে তার অন্তরঙ্গ গোষ্ঠীতে গ্রহণ করছেন, তা কিন্তু করছেন না। ঠাকুর যে কি ভয়ঙ্কর মানুষ, আবার কি ভয়ঙ্কর দেবতা। দেবতারা সাধারণত একটু নিষ্ঠুরই হন, এবং ভগবানকে আমরা সন্তুষ্ট করার জন্যে, এই যেমন আপনারা বললেন না, এ এসেছে একটা এ 56 সাল, এ বলবে এ করবে, আমরা ভগবানকে সেই রকম নানা রকম তোয়াজ করি। তোয়াজ করি এটা হচ্ছে ভয়ে ভক্তি, হঠাৎ যেন অসুখ না করে, ছেলের যেন চাকরি হয়, হ্যাঁ কর্তার যেন এক্সটেনশন হয়, বাড়ি যেন খসে না পড়ে, ইত্যাদি ইত্যাদির জন্যে ভগবানকে মন্দিরে যাচ্ছে, শিবের মাথায় জল ঢালছে, কত কী করছে। ভগবান কিন্তু বেশ বুঝতে পারছেন কী জন্যে চাইছে। তা একটা গল্প বলি প্রথমে। এক জমিদার, তাঁর কিছু কর্মী শ্রমিকের দরকার হয়েছিল বাগান টাগানে কাজ করাবার জন্য, তার 10 জন এসছে। তাদের তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মজুরি কত করে? তা 9 জন বললে, আগে আমাদের মজুরি 1 টাকা। তখনকার কালে 10ম জন সে কিন্তু বলছে না, সে বলছে সে আপনি যা দেবেন। এবার তো কাজ শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তিনি তো ওই যারা 1 টাকার দলে তাদের সব 1 টাকা 1 টাকা করে দিয়েছেন, তারা সব তাদের গাঁটে টাকাটা বাঁধছে, দাঁড়িয়ে আছে। 10ম যে
ওদের দেখিয়ে তাকে 100 টাকা দিয়েছে। এইবার চলবে না চলবে না শুরু হয়ে গেল, ভেঙে দাও উড়িয়ে দাও বলছে। আরে চুপ কর, প্রথম কথা বল, যা শর্ত 1 টাকা সেটা পেয়েছো? আগে হ্যাঁ পেয়েছি। তাহলে বাড়ি যাও। বললো ওকে কেন 100 দিলেন? বললেন ও তো কিছু চাইনি, 100 কেন, আমি কে 1000ও দিতে পারি, ও তো কিছু চাইনি। না চাইলে যারে পাওয়া যায়, ঈশ্বরের কাছে গিয়ে এত বড় একটা ফর্দ বের করলাম। দাঁড়ান আপনি একটু ওয়েট করুন ভগবান, আমি বলছি এক এক করে কি কি চাই। হ্যাঁ, তা ভগবান বললেন ফর্দটা গুটো, তুমি পেছন ফিরে দাঁড়াও, আমি জোড়া পায়ে হ্যাঁ যথোচিত পুরস্কার তোমাকে দিচ্ছি। ঠাকুরও ঠিক সেই রকম, ঠাকুরের কাছে এসে যারা একটু খোশামোদি করত, অনেকে বলতো বাবা বাবা, অনেকে বলতো গুরু গুরু। ঠাকুর একদিন পঞ্চবটিতে বেড়াচ্ছেন আর পেছন পেছন একজন ওইরকম করতে করতে এসছে বাবা বাবা করে। ঠাকুরের ভয়ঙ্কর মূর্তি তো তারা দেখেনি, ঠাকুর ঘুরে দাঁড়িয়ে বললেন এ দাঁড়া, এখান থেকে তুই হয় বিদায় হ, না হলে আমি তোকে বিদায় করব। বলে বলছেন আমি কারোর বাবা নই, আমি কারোর গুরু নই, আমি আবার কারোর চালাও নই। তাহলে কলকাতা থেকে একজন গিয়ে খুব এড়ে তক্ষ করছে সকালবেলা, ঠাকুর ভগবান আছেন? ঠাকুর চুপ করে দেখছেন। কোথায় আছেন, কীভাবে তাকে পাওয়া যায়? গান গাইলে পাওয়া যায়, ডিগবাজি খেলে পাওয়া যায়, বালির বীজে ওই পোল থেকে ঝাঁপ দিলে পাওয়া যায়, অনেক টক্ক টক্ক হচ্ছে। ঠাকুরও চেষ্টা করছেন তাকে বোঝাবার, ঠাকুর দেখলেন এ হবে না। এবার ঠাকুর করতেন কি, নিজের ঘর নিজেই ঝাঁট দিতেন দরজার পাশে। বেশ সে তার কয়েকদিন আগে একটা নতুন খ্যাংরা কেনা হয়েছে বেশ লম্বা সাইজের, সেটা দাঁড় করানো আছে। ঠাকুর এবার ওটাকে হাতে নিয়েছেন, সে এবার পড়ে ঝিমড়ি করে ঘরের বাইরে। সে ভেবেছে ঠাকুর বোধ হয় তাকে ঝাঁটা পেটা করল। ঠাকুর এবার দরজার গড়ে দাঁড়িয়ে বলছেন যে শোনো, আমি কে যদি জানতে চাও তাহলে আমি হচ্ছে এই ঝাঁটা। তখনও তার ভয় কাটেনি, ঝাঁটা মানে তো এবার পিঠে পড়বে। বললেন আমি এই পৃথিবীর, এই বিরাট বিপুল বিশ্বের একটা সামান্য এই টেবিল টপের মতো জায়গাটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে পারি আমি সেইটাই চেষ্টা করব। সারা পৃথিবীর কথা আমার ভাবার প্রয়োজন নাই। তিনি দক্ষিণেশ্বরে ওই কারণে কেউ কেউ যখন খুব নানা রকমের দুশ্চিন্তার কথা পারত, ঠাকুর বলতেন শোনো এ পৃথিবীটা কি তোমার না তোমার বাপের? বলল আগে না আমি এখানে এসেছি। তোমার ইচ্ছে কি একটা গাছের পাতা নাড়াতে পারবে? বল না। তাহলে তুমি আমার এই করলে ভালো হতো ওই করলে ভালো হতো করছো কেন? তোমার নিজের কি করলে ভালো হয়? বলে একটি গান গাইতেন, আপনাতে আপনি থেকো মন। স্বামীজিকেও এই গানটি শুনিয়েছিলেন, তিনি যখন বিদেশে যেতে চান তখন কিন্তু এই গানটি ঠাকুর এমনভাবে তার মনে বসিয়ে দিয়েছিলেন। পওহারি বাবার কাছে গিয়ে 1 মাস হত্যা দিয়েও যখন তিনি ওই ঠাকুরের না দেওয়া সমাধিটা পেতে চাইলেন, এবং পওহারি বাবা যখন শেষ বললেন তোমার গুরু রামকৃষ্ণ তো আমারও গুরু, তিনি তো তোমাকে সব দিয়ে গেছেন, আমিও আর তোমায় কী দেবো, তখন তিনি খুব আশাহত হয়ে প্রমদাবাবুকে একটি চিঠি লিখছেন যে আমার ঠাকুর বলে গিয়েছিলেন আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে, ফলে এই মিয়া আর কারোর কাছে যাচ্ছে না, এই মিয়া কারোর কাছে যাচ্ছে না, এবং এই যে অহে অহৈটুকি কৃপাদাতা ভগবান শ্রীরামকৃষ্ণ, আমি তার দাস, আমি চিরকালের তার দাস, আমার মোহ ভঙ্গ হয়ে গেছে। স্বামীজিকে যতদিন কাছে পেয়েছিলেন আস্তে আস্তে ভেঙে ভেঙে, যেমন মহারাজ এই বাড়িটাকে নিয়ে কত সুন্দর করেছেন না, তার স্বামীজিরও ভেতর বাইরে অনেক কারুকাজ করেছেন, অনেক রাজমিস্ত্রিগিরি করেছেন, করে করে চলে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে বলে গেলেন যে আমি যাচ্ছি। যাচ্ছি যাবেন আর কোথায়,
এই পৃথিবী সম্পর্কে আমার একটা থিওরি আছে। এখানে যেসব বস্তু আছে সবই তো মাধ্যাকর্ষণের গায়ে আটকে আছে। এই দোতলটা আপনারা যে বসে আছেন, এখানে যদি মাধ্যাকর্ষণ না থাকতো, গ্র্যাভিটি, তাহলে আজকে এখানে কী অবস্থা হতো বলুন তো? আপনারা সব ভাসছেন, হ্যাঁ, ভাসতে ভাসতে আমার কাছে চলে আসছেন, আমি একটু ঠেলে দিচ্ছি, আপনারাও ভাসতে ভাসতে চলে যাচ্ছেন, রাইট? তাহলে এই পৃথিবীতে যখন একবার এসেছি, এটাকে ইংরেজিতে বলা চলে ক্যাপচার্ড। কার দ্বারা ক্যাপচার? ঠাকুর বলতেছেন ব্রহ্ম, আত্মা, ভগবান। তারপরে কি বলছেন? ব্রহ্ম, আত্মা, জগৎ। এই দুটো কমন ফ্যাক্টর বেরোচ্ছে, ব্রহ্ম এবং আত্মা, ব্রহ্ম এবং আত্মা। এইবার সেখান থেকে কিন্তু মায়ার জগতে যারা প্রবেশ করছে, তারা কিন্তু এই মায়ার ফাঁদে পড়ছে। মহামায়ার এমনি মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি জানিতে পারে। আবার আরেকটা কথা আছে, তিনি যদি কৃপা করে আমার ভেতরের, এই ভেতরটায় তো কি আছে আপনারা মনে করেন, ডাক্তারবাবুরা নানা রকম করে টোরে দেখে দিল, ওখানে রক্ত যায়, ওখানে হার্ট ফোলে, ওখানে লাংসটা ফসফস করছে, ওখানে যা খাচ্ছেন আবল তাবল সব পেটে গিয়ে ঢুকছে, ঢুকে আপনি কিছুই জানেন না, ঘুরে বেড়াচ্ছেন, পরচর্চা করছেন, হয়তো কারোর পেছনে লাগছেন, সে কিন্তু তার প্রতিপাক্রিয়া মেশিনে পড়ে গেছে। এটা তো আপনার বায়োলজিক্যাল ফিচার, কিন্তু সেই মন, সে মনটা কোথায় আছে? যে মন আপনাকে সংকল্প করায়, যে মন আপনাকে স্মরণ করিয়ে দেয়, বাছা সবই হচ্ছে কিন্তু আসল বস্তুটি হচ্ছে না। যে মন বলে দেয় তুমি মায়ার ফাঁদে পড়ে আছো, এটিকে যদি কেটে কুটে বেরিয়ে আসতে না পারো, তাহলে সংসার এমন একটি জায়গা আজ যে তোমাকে খুব খাতির করছে। একজন বলেছিল, ভাই যতদিন কাজ করতাম ততদিন আমি ছিলাম গোয়ালের গরু, শীতকালে আমাকে চট দিয়ে ঢাকা দিচ্ছে, পাঁচটার সময় গোয়ালা এসে চাকচক করে এক বালতি দুধ দুয়ে নিচ্ছে, যেদিন দুধ শুকিয়ে গেল সেদিন আর গায়ে ওই আপনার চট চাপাও দেয় না, আর গোয়ালি গোয়ালে কোনো ধুনোও দেয় না। একবার চা চাইলে কাপ সঙ্গে সঙ্গে এসে যেত, সকাল সাতটায় চা চাইল, তারপরে দশটার সময় কই চা দিলে না, হঠাৎ ও চা খাওনি বুঝি, এরকম বলল তার বাড়ির লোক। তখন অভিমানে তার ঠোঁট ফেট পেল, অসার সংসার, এখানে কি করতে আসি? ঠাকুর বলছেন এই রকম একটা প্যাঁচে পড়ার আগে ওটে তুই একটু বুদ্ধিমান হ না। সেই বুদ্ধিটা কি বুদ্ধি? কেউ কারো নয়, কেউ কারো নয়, সব কিন্তু চুক্তিবদ্ধ। ঠাকুর কি সুন্দর বলছেন, এই জন্য কাবুলিওয়ালার সংসার, সবাই বলছে সুদে লাও সুদে লাও, আসলে নেই মানতা। ঠাকুর তো আমার মরানো ছিলেন, পড়াশুনো প্রচুর ছিল, তা এই আসলে, তা এই ভূমিকাটা করার পর আমরা স্বামী বাগীশানন্দজিকে একটু স্মরণ করি। স্বামী বাগীশানন্দজি যখন কাশীপুর উদ্যান বাটিতে এলেন, আমি কিন্তু তাকে দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। কেন? দেখুন, সন্ন্যাসীদের মধ্যে অনেক রকম স্তর আছে, কেউ জ্ঞান মার্গী, কেউ আচার মার্গী, আবার কেউ ভক্তি মার্গী। কেউ বলছেন আমি জ্ঞানের পথে সেই চরম লক্ষ্যে পৌঁছব, ভগবান শব্দটা না হয় নাই ব্যবহার করলাম, আমি জ্ঞানের পথে সেই জায়গায় পৌঁছব যে জায়গাটা আমার মননে আমার চূড়ান্ত জায়গা। ঠাকুর তো বারে বারে বলছেন বেদ আমাদের সপ্তভূমির কথা বলে গেছেন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর ইত্যাদি ইত্যাদি করে সহস্রার পর্যন্ত গেছে। ঠাকুর বলছেন তুমি যখন এলে ওই মূলাধার আর স্বাধিষ্ঠান এইটুকু জায়গায়, মানে এই পেটের আর কোমরের তলেতে আমার যা কিছু ট্রানজাকশন পৃথিবীর সঙ্গে হচ্ছে, আর আপনি যদি উঠে, আমি যদি এখন উঠে দাঁড়াই, আপনারা দেখবেন যে এই জায়গাটাই কিন্তু পৃথিবীকে বেশি ফেস করছে।
এর একটু ওপরে আছে হৃদয় বক্ষদেশ, তার উপরে আছে কণ্ঠ, তার উপরে আছে এই জায়গাটা, তার উপরে আছে এইটা। ঠাকুর বারে বারে বলছেন একটু চেষ্টা করে দেখো না, মনটাকে যদি ওই নিচের তলা থেকে একটু ওপর তলায় তুলতে পারো, তোমার ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এই তিনটে চক্র থেকে একটু ওপরে যদি ওঠো, এবার যদি অনাহত বা রাজ্ঞা এর মাঝে, ঠাকুর তো সুন্দর সুন্দর বাংলা বলতেন বাইচ খেলাও, অর্থাৎ মন যেন একটা নৌকো, তুমি এর মধ্যেই ঘোরাফেরা করো। মূলে বলছেন লোভ দেখাচ্ছেন, এখন তুমি যে জগৎ দেখছ, আর বলছো হা কি সবুজ, কি সব ফুল ফুটে আছে, আকাশের রং কি নীল, কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, তখন তুমি দেখবে এই রংগুলো আরো স্পষ্ট হয়েছে, আরো সুন্দর হয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, আমার ক্যাটারাক্ট অপারেশন হলো, যেদিন আমার চোখটা ডাক্তারবাবু খুলে দিয়ে বললেন তাকিয়ে দেখুন, তখন আমি না হতভম্ব হয়ে গেলাম, এত ভালো দেখছি, এত ঘন নীল আকাশ, প্রত্যেকটা পাতা এত সবুজ, একটা প্রজাপতি উড়ছে তার এত নকশার ডানায়, মোহিত হয়ে গেলাম। ঠাকুর সেই কথাটি বলছেন, এই যে ক্যাটারাক্ট ছানি, সংসারী লোকদের এই যে তামসিকতার ছানি, এই যে অহংকার হাম্বা হাম্বা করছে, তাই তো? তা এই তামসিকতার থেকে যদি তুমি একটু বেরোতে পারো, তাহলে কার কি লাভ হবে জানি না, কিন্তু তুমি আনন্দে লাফাতে থাকবে। আর পৃথিবীতে তো মানুষ কে আর স্বেচ্ছায় দুঃখ চায়, আমরা তো আনন্দ লাভ করতেই চাই। আনন্দার্ধে বখল্লে মানি ভূতানি, ভগবান তো আনন্দ স্বরূপ, এবং পৃথিবীটা তো তৈরি করেছিলেন আমরা এখানে এসে আনন্দ করব, পিকনিক করব, পরস্পর পরস্পরকে ভালোবাসবো, ভালোবাসার কথা বলবো, গান গাইব, দৌড়বো, ছুটবো, সেসব তো ঘুচে গেছে। ঘুচে গিয়ে পাশের বাড়ির লোকটি ভাবছে ও ব্যাটার কী করে সর্বনাশ করলো। একটা জেলা আছে পশ্চিমবাংলায়, সেখানকার লোক যখন কলকাতায় আসে তখন পাশের বাড়ির লোককে ডেকে বললে দাদা কলকাতা চললাম, পারলে একটা মামলা ঠুকে দিয়ে আসবো আপনার নামে, মানে কলকাতা আসা মানে একটা মামলা ঠুকে দিয়ে আস। তো এই যেখানে অবস্থা, এরাও তো থাকবে, ঠাকুর বলছে না এরাও থাকুক না, থাকলে ক্ষতি কি, তার কারণ এক জন্মে তো উত্তরণ হয় না। তা যে কথার থেকে যে কথায়, স্বামী বাগীশানন্দজি জ্ঞান মার্গী নয় বরং আনন্দ মার্গী ছিলেন। তার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হলো, ঠাকুর যেমন প্রত্যেকের হাত দেখতেন, হাতের ওজন নিতেন, আমার হাতটা দেখে এরম ওজন নিলেন, এবং তখন আমি ভয়ে কুঁচকে আছি যেন আমার পরীক্ষা হচ্ছে, এক্ষুনি বলবেন তোমার হাতটা ভারী, ভারী হাত মানে খলের হাত ঠাকুর বলে গেছেন। তা আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম মহারাজ হাতটা কি বুঝলেন ওজন? কোনো ওজনই নেই, তোমারও হাত আছে কি নেই আমি বুঝতে পারলাম না। আমি বললাম এটা কি খুব খুব ভালো, ভেরি গুড? বললেন না মোটেই ভেরি গুড নয়। আচ্ছা, তারপরে মনে করতেন কি, আমাকে বারে বারে বলতেন কি বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া করো, তোমার তোমার বাড়ি আর আমার আশ্রম তো বেশি দূর নয়, মাঝে মাঝে চলে এসো, এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা গল্প গুজব করব। আর আমি যখন যেখানে বলতে যেতাম আমার মূর্খামি, উনি দূরে একটা চেয়ার নিয়ে সর্বক্ষণ বসে থাকতেন, কাছে আসতেন না, সেটা অদ্ভুত দৃশ্য। আমি হয়তো এখানে আছি, উনি ওইখানে একটা চেয়ারে চুপ করে বসে আছেন, কি বলছি তিনি শুনছেন। উনি তো দীক্ষা দিতেন, দীক্ষা দেবার আগে যিনি দীক্ষা দেবেন সেই গুরু, যে গুরু দীক্ষায়, যে গুরুর স্পর্শে, যে গুরু আমার ঠিক কোন ইষ্ট সেটি নির্বাচন করবেন, আমাকে প্রশ্ন করে নয়, তার একটি স্পর্শে একটা বিদ্যুৎ চমকের মতো একটা মানুষের ভেতরের তোল পার হয়ে যেতে পারে। ওনার মধ্যে সেই রকম একটি আধ্যাত্মিক ক্ষমতা ছিল। উনি গভীর অনেক রাতে কাশীপুরের গঙ্গার ঘাট থেকে একটি নৌকো ভাড়া করে কাশীপুর আর ওই ইনবিটুইন বেলুড় মঠ আর এপার এর মাঝখানে নৌকোকে বলতেন রাখো, ওইখানে বসে বসে তিনি জপ ধ্যান করতেন, এইসব ব্যাপার। তা ঠাকুর বলছেন
যারা আচার মার্গি তারা ঘন্টা নাড়বে, পুজো করবে, বেল পাতা চাপাবে, এই করবে তাই করবে, তুলসী পাতা লাগাবে, ঠিক আছে সেটাও ভালো। আর যারা জ্ঞান মার্গি বেদ বেদান্ত উপনিষদ পড়বে, ঘন ঘন কোটেশন দিতে থাকবে এবং একটা সাংঘাতিক ভয় পাইয়ে দেবেন, এবং তিনি কখনো ব্রহ্মে আছেন, কখনো পৃথিবীতে আছেন, কখনো আবার পাতালে চলে গেছেন, হচ্ছে জ্ঞান মার্গি। মানে ঈশ্বরের সঙ্গে তিনি ফাইট করবেন জ্ঞান দিয়ে, জ্ঞানের তরোয়াল বের করে। আর একদল আছেন ভক্তি মার্গি, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না, ভবে সেই সে রাজা রামপ্রসাদ, রাজা রামকৃষ্ণ তাকে রানী ভবানী দত্তক নিলেন এই আশা করে যে সে একজন খুব ভালো রাজা হবে এবং তার বিষয় সম্পত্তি সামলাবে। তা কোন ছেলেবেলায় রাজা রামকৃষ্ণ যখন নিজের গৃহে আছেন বালক, তখন তিনি একটা পাখি কিনে খাঁচায় রেখেছিলেন, আর সেই খাঁচাটি নিয়ে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। একদিন এক লম্বা চওড়া দীর্ঘ দেহী সন্ন্যাসী, জল জলে দুটো চোখ, তিনি নিয়ে এসে বললেন, এটা কী করেছিস, এই মুক্ত পাখিটাকে তোর খাঁচায় বন্ধ করে দেখেছিস, এক্ষুনি ছেড়ে দে। তা তিনি অভিভূত হয়ে দঞ্জন খাঁচাটা খুলে দিলেন, পাখিটা চলে গেল, উড়ে গেল। তখন সাধু একটি কথা বললেন, মুক্তিতেই আনন্দ, মুক্তিতেই আনন্দ, বলতে বলতে তিনি চলে গেলেন। এইবার যখন রানী ভবানীর তাকে রাজ 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 শাসনের দায়িত্ব দিলেন, তখন আবার ফিরে এলো এটা, মুক্তিতেই আনন্দ। এইবার তিনি আর এইসব সংসার টংসার এই ঐশ্বর্য এইসব আপনার কিছুই ভালো লাগতো না। রানী ভবানী বললেন, হয়ে গেছে তোমার, যাও তুমি তোমার পথে যাও, আমি আবার এই বুড়ি বয়সে লাগি রাজ্য দেখতে। তিনি চলে এলেন তারাপীঠে এবং সেখানে এসে মাতৃ সাধনায় মাতলেন। তিনি একটি গান গাইতেন, ভবে সেই সে পরমানন্দ, যেজন পরমানন্দময়ী রে জানে। এবার আমার কি হলো, আমি যখন দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিক্ষকতা করতে গেছি, তখন ভোরের সেই দেওঘর এখনকার মতো এত পাঁচিল ঘেরা, এত চকচকে ঝকচকে নয়, একটা ফাঁকা প্রান্তরের মতো গোটা কতক বাড়ি, প্রেমানন্দ ধাম, ব্রহ্মানন্দ ধাম একটা স্কুল। তা সেইখানে তো আমি বেশি শীতকাল, তা সেখানে তুলসীদা বেনারসের মানুষ, তিনি গান শেখাতেন। একদিন ভোরবেলা আকাশের দিকে, রোজ আকাশের দিকে তাকাতাম, ত্রিকুটটা মেঘে ঢাকা থাকতো যেন মেঘের আঁচল, ধীরে ধীরে এক একদিন পরিষ্কার হয়ে গেলে ঝকঝকে পাহাড়টা চোখে পড়ত। এই ভোরবেলা তুলসীদা একদিন গাইছেন, ভবে সেই সে পরমানন্দ, যেজন পরমানন্দময়ী রে জানে, ভবে সেই সে পরমানন্দ, যেজন পরমানন্দময়ী রে জানে, সেই সে পরমানন্দ। বলি সেজন না যায় তীর্থ পর্যটনে, কালী ছাড়া কথা না শুনি কানে, সন্ধ্যা পূজা কিছু না মানে, ওই কালী নামামৃত পীযূষ পানে, ভবে সেই সে পরমানন্দ। সঙ্গীত সুর, আমরা যেমন, আমাকে একজন বললে, ভাই আমার ডাক্তারবাবু এইসব বড় বড় ট্যাবলেট দিয়েছে, তা সেদিন একটা ট্যাবলেট জিভে দিয়ে একদম জল খেয়েছি, সেটা বংশীর মতো এইখানে আটকে খাবি খেয়ে প্রায় মরি, শেষ পর্যন্ত ট্যাবলেট থেকে উদ্ধার করার জন্য আমাকে নার্সিংহোমে নিয়ে গেল, সেখানে গিয়ে একটা ফর্সেপ দিয়ে ওটাকে বের করে নিলাম। তো এই যে এত বড় একটা ট্যাবলেট, তা এই যে বিষয়ে লেগেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি,
লক্ষ্যে একটি দুটি কাটলে ঘুড়ি হেসে দাও মা হাত চাপড়ি। ঠাকুরের কাছে সবই পাওয়া যাবে। ঠাকুর এমন একটি দোকান যেখানে গেলে আলপিন সেফটি পিন, ওনার একটা ছুরি ছিল, জাঁতি ছিল, ছোটো ছোটো ডিবে ছিল, একটা ছোট্ট কৌটোয় কাবাব চিনি ছিল, আবার পাট করা একটা লাল গামছা ছিল। কলকাতায় আপনারা যখন বেড়াতে যান বা আমি যখন আপনার কাছে এলাম, কে এটা দিয়েছিল জানি না, গায়ে চাপি টাপি আবার সেজে গুজে ফিট হয়ে আপনার কাছে চলে। ঠাকুরের তো সব কিছু ছিল না। লেটো লেটোকে বললেন ওই গামছাটা নিয়ে আর বটুয়াটা নেই। তা একদিন লাটু মহারাজ গামছাটা হারিয়ে ফেলেছেন। ঠাকুরের কি তিরস্কার, গামছাটা হারিয়ে এলি যেন গামছাটা কত মূল্যবান, কিন্তু না। একটা কথা আছে না, যা যাতে মাতাল তালে ঠিক। ঠাকুর মামা করছেন, মাঝরাতে কোমরে কাপড় নেই, অনেক সময় আবার এমনি ঘর থেকে বেরিয়ে আসছেন, বান দেখতে ছুটেছেন, সবাই কাপড় পরার জন্য ব্যস্ত, তিনি দাঁড়িয়ে আছেন উলঙ্গ হয়ে। মাস্টারমশাই গিয়ে হাজির হলেন, তুই এখন এলে, বান তো চলে গেল, বলে একটু জামা কাপড় পরছিল। আরে দুল, বান দেখতে গেলে কি জামা কাপড় পরতে, আমার মতো আসতে। তো সেই ঠাকুর একটা গামছার হিসেব নিচ্ছেন কেন? কারণ হচ্ছে আমি যদি বাইরে টিপ টপ টাইডি যেখানকার জিনিস যেখানে রাখতে না শিখি, যেখানকার বস্তু যেখানে যদি না থাকে, আমার যদি হিসেব নিকেশ না থাকে, আমি আমার এতে কৌটোয় কত টাকা রেখেছি সেটা যদি না থাকে, আমি যদি আবার শ্রী অরবিন্দ পড়ে এরকম ভাবি যে বড়দায় তিনি যখন শিক্ষকতা করছেন তখন তিনি যা মাইনে পেতেন একটা ট্রেতে এনে ধুম করে ফেলে দিতেন, আর কোনো হিসেব টিসেব নেই, যে যা পারো নিয়ে চলে যাও। ঠাকুর কিন্তু এটি মানতেন না। ঠাকুর মানতেন না, বলতেন মাছের টাকা শাঁখে, শাঁখের টাকা দুধে, ওসব না বাজেট। তুমি একটা মধ্যবিত্ত, তোমার একটা আয় আছে, সেই আয়টা তুমি ডান হাতে করবে, বাঁ হাতের কোনো কারবার নেই, তাহলে তুমি দেখো কোন খাতে তুমি কি খরচ করবে। একটা জায়গায় যদি প্রচুর একদিন ফুর্তি করলে, তারপরে তিন দিন না খেয়ে বসে রইলে পেটে জলপটি মেরে। ঠাকুর এটা পছন্দ করতেন না। মারোয়াড়ি ভক্ত ঠাকুরের সঙ্গে দেখা করতে এসে দেখছেন বিছানার চাদর পরিপাটি পাতা অতি সুন্দর কিন্তু একটু ছেঁড়া। ঠাকুর হয়তো জামা কাপড় পরছেন, সেগুলোর মধ্যেও হয়তো প্রাচীনতা আছে, কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে এতটুকু ধুলো নেই, একটি ছবিও বেঁকে নেই। এই যে পরিচ্ছন্নতা, এটা হচ্ছে কি না, নিজের ওপরে নিজের একটা শৃঙ্খল আরোপ। তিনি বলতেন, শোনো, এই পৃথিবীতে তুমি এমন রাজা নও যে তোমায় জুতো পরিয়ে দেবে, মোজা পরিয়ে দেবে, খাইয়ে দেবে, মুখ মুছিয়ে দেবে, মাথায় কুড়ু কুড়ু করে ঘুম পাড়িয়ে দেবে, পাখার বাতাস করবে না। এইটাই হচ্ছে তিতিক্ষা। মা সারদাকে যাওয়ার সময় কি আশীর্বাদটাই করে গেলেন, তুমি কামার পুকুরে থাকবে, স্বামীর ভিটে আগলাবে, তোমার কাপড় যদি ছিঁড়ে যায় গেঁট বেঁটে পড়বে, কলমি শাক বুনবে, শাক ভাত খাবে, নুন যদি জোটে জুটলো, না জোটে না জুটবে, কিন্তু কারোর কাছে চিৎ হাত করবে না, যে তোমায় একটি পয়সা দেবে সে তোমার মাথাটি কিনে নেবে। আর কি বললেন, পর ঘরও হয়েও না, অন্যের ঘরে থেকো না, আপনাতে আপনি থেকো মন, এই মানসিকতা যেও না কো কারো ঘরে। আমি এমন লোক দেখেছি, আমারই এক পরিচিত, তিনি সারা বছর ঘুরে ঘুরে বেড়ান। তো আমি জিজ্ঞেস করলাম, মশাই আপনি এই বাড়ি সেই বাড়ি কি দমস করে ঢুকে পড়লেন, থাকবো সাত দিন, হ্যাঁ, তার কি অসুবিধে হলো, সে কি মুখ বাঁকালো কিনা আপনার দেখার দরকার নেই। বললে, আরে বুঝিস না কেন, রিটায়ার করেছে, পেনশনের অ্যামাউন্টটা ভাব, তো এগুলো যদি পরের ঘাট দিয়ে হয়ে যায় তা ক্ষতিটা কি। তো এরকম মানুষও তো পৃথিবীতে আছে, এরকম মানুষ আছে। ঠাকুর বলছেন সব কিছু নিয়ে ভগবান একটি মেলা, সৃষ্টিকর্তার
একটা অদ্ভুত এইটা রহস্য যে তিনি সব রকম এখানে করে রেখেছেন, এর মাঝখানে তোমাকে ছেড়ে দিয়েছেন, এবং এইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি সসম্মানে নিজের গা বাঁচিয়ে বেরিয়ে যেতে পারো তাহলে তুমি তোমাকে আমি 100 নম্বর দেব, আর যদি মাঝের রাস্তায় কাত হয়ে পড়ে থাকো আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। নরেন্দ্রনাথ আমেরিকায় গিয়ে বস্টনে আমাদের ক্ষেত্রীর রাজার তো কোনো আইডিয়া ছিল না কিরম শীত হয় আমেরিকায়, এরকম সিল্কের সব পোশাক করে দিয়েছেন, বলছেন শীতে মরে যাচ্ছে, আইডেন্টিটি হারিয়ে ফেলেছে, যে কটা টাকা ছিল প্রায় ফুরিয়ে এসেছে। সেই দিন রাত্রিবেলা স্বামীজি প্রচণ্ড অভিযোগে ঠাকুরকে বলছেন যে তোমার পাল্লায় পড়ে মায়ের অনুমতি নিয়ে হনুমানের মতো এক লাফ মেরে আমেরিকায় এসে ধুম করে পড়লুম, আমি শিমুলিয়ার বড় দুষ্ট দুর্দান্ত বালক ছিলাম তাই এই দুঃসাহসটি করতে পেরেছি। তা এইখানে এই একটা বিদেশে এই রকম একটা পরিবেশে যেখানে আমার একজনও কোনো আপন লোক নেই সেখানে পাঠিয়ে দিয়ে তুমি কোথায়? স্বামীজি একটা যেখানে আছেন সেখানে মেঝেতে পড়ে আছেন আর প্রচণ্ড ঠান্ডা, হঠাৎ ঠাকুর সামনে এসে দাঁড়িয়েছেন মাতার কাছে শিওরে, নরেনহট আমি তোর সঙ্গেই আছি, তোর যা কষ্ট হচ্ছে আমারও তাই হচ্ছে, তোর শীত করলে আমারও শীত করছে, তোর মনে ভয় এলে তোর মনে ভয় আসে আমার মনে কিন্তু কোনো ভয় নেই। বললেন কেন ঠাকুর? বললেন এই আমি তোকে একটু পরীক্ষা করছি, যেমন সারদাকে করেছিলাম তিতিক্ষা, আমি তো কিছুই দিয়ে গেলাম না, আবার যে পরিবারে গিয়ে থাকলো সেখানে কেউ বেগুন ছুঁড়ে মারছে, কেউ চালাকাঠ নিয়ে তেড়ে আসছে, ভয়ে ভয়ে মারামারি হচ্ছে, তার মধ্যে মা বসে আছেন, মা বসে আছেন মনের আনন্দে এবং কোনো অভিযোগ নেই তার। তিতিক্ষা তপস্যা সে কি শুধু হিমালয়ে গিয়ে হয়? প্রতি মুহূর্তে হতে পারে। তা আমি আপনাদের ছোট্ট গল্প বলি, আমার তপস্যা কি হয়েছিল তিতিক্ষা, আমার একবার একটু পয়সা হয়েছিল, তা আমার মনে হলো আমি একটা ভালো জুতো পরব, জানেন তো অনেকের অনেক রকম দুর্বলতা থাকে, তা তখন ওই লালবাজারের কাছে কানপুর ট্যানারি বলে একটা জুতোর দোকান, সেখানে গিয়ে এক জোড়া জুতো কিনলাম, এবং তখন আমি দেখেছি ইটালিয়ান শেপ অর্থাৎ মুখের দিকটা সরু, যেমন আপনারা জানেন অমিতাভ বচ্চন টচ্চন একদম প্যান্ট পরত বেল বটম, তার মধ্যে খরগোশ টরগোশ ব্যাং ঢুকে বসে থাকত, সেই নিয়েই হাঁটছেন হয়তো। তা আমি ওই রকম দুটি জুতো কিনলাম, এবং আমার এখনো মনে আছে সেই কালে ওটার দাম 30 টাকা, বাড়িতে এনে জুতোটা পরে এক পা হাঁটলাম, এটি বাবারে মা রে করতে লাগলাম, যে পায়ে কি লাগছে, এদিকে কড়া হয়ে গেল ওদিকে ফোসকা পড়ে গেল, কিন্তু 30 টাকা দিয়ে জুতো কিনেছি, আর বাবা টাকা দিয়েছেন, আবার গিয়ে যদি বলি এই জুতোটা লাগছে আর একটা বাবা তাহলে আমি শেষ করে দেবেন, সেই জুতো পরে খোঁড়াতে খোঁড়াতে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আর ফিরে এসে পায়ে ওষুধ লাগাচ্ছি, এটাকে বলে তিতিক্ষা, এই তিতিক্ষা। তা মা সারদাকেও ঠাকুর তাই করলেন, এখানে রামলাল একদিন না বলে কয়ে তাঁর পরিবার পরিজনকে নিয়ে দক্ষিণেশ্বরে চলে গেলেন, জয়রামবাটি থেকে ফিরে এসে মা দেখলেন যে ওদের ঘরে তালা আর ঠাকুরের ঘরটা ঠ্যাং ঠ্যাং করছে খোলা, সেখানে কুকুর ঢুকে বসে আছে, একবার বলে যাওয়ারও ভদ্রতা হলো না। আর জয়রামবাটি, জয়রামবাটিতে তো মায়ের সামনেই মা মায়ের ভাইরা মারদাঙ্গা মারামারি করছে, তাহলে মা কি ঠাকুরের কাছে অভিমান করে এটাই বলতেন যে তুমি বললে আমাকে তুমি ওই কুটো বেঁধে রেখে এসেছিলে মুকুজ্জে বাড়ির মেয়ে, তা আবার নিয়ে এসে তুমি দক্ষিণেশ্বরে আবার আমাকে পুজো করলে, আমার ভেতরে ত্রিপুরেশ্বরীকে জাগালে, তারপরে আবার বললে তুমি এখন এলে গা মথুর চলে গেছে আমার ডান হাত ভেঙে গেছে, সে আদর আর তোমাকে কে করবে। তা মা এগুলো মনে মনে ভাবছেন। তারপরে কাশীপুর উদ্যানবাটিতে যারা গৃহীরা ছিলেন তারা ঘোষণা করে দিলেন ঠাকুর চলে গেছেন আর এখন সাধন ভজন স্টপ, তোমরা যে যা আর আছো বাড়ি ফিরে যাও,
ইয়ে যা যা লেখাপড়া করছিলে করো, উকিল হতে চাইলে উকিল হও, ফেরিওয়ালা হতে চাইলে ফেরিওয়ালা হও। ঘর ঘর করে উদ্যান মাটির দরজা বন্ধ হয়ে গেল। তখনও দুদিন ভাড়া বাকি ছিল। স্বামীজি অনুরোধ করেছিলেন রামবাবুর কাছে যে এই দুদিন থাক না মা, আর একটুখানি শোকটা সয় নিন। বললেন না না না, সব শেষ, ঠাকুরের চিতাভস্ম অস্থি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে ওইখানে আমার বাগানে প্রতিষ্ঠা করব, আর তোমরা তোমাদের মতো চলে যাও। ঠাকুর চলে যাবার আগে এই ঘটনাটিতে ঘটবে, তিনি তো আগেও দেখেন পেছনেও দেখেন পুরোটাই দেখেন, তিনি কে পরে যখন বোঝা গেল তখন তো দেখা গেল যে ইনি তো ভগবান। ভগবান কাকে বলে? ভগবান বলছেন অল পারভেটিং, ইনি কোনো খুপটিতে থাকেন না, একটা ছোট মূর্তিতে থাকেন না, তিনি আকাশ বাতাস সমুদ্র নদী ডোবা জলাশয়, তিনি পুঁটি মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ এভরিথিং। কাকুর তো বলছেন এখানে যা কিছু দেখতে পাচ্ছ সেটা তো তাঁরই সৃষ্টি, তুমি কোনটা করেছ কিছুই করনি। তো ঠাকুর তো দেখতে পাচ্ছেন, কিন্তু ঠাকুর আমরা কি করি? আমরা ঠাকুর মা স্বামীজি, ঠাকুর মা স্বামীজি মাথা ঠকছে কি ব্যাপার না, আমাদের ওই একটা মাইনেটা যেন ডিএটা যেন বেড়ে যায়, ওরা টাল বাহানা করছে দেড় বছর দু বছর দেয়নি, ফাঁস করে যেন দিয়ে দেয়, এই এই এক বছর যাতে এক্সটেনশন হয়। ছেলেটা কিছুই পারে না, 30 পেতেই কেনে মানে ভয়ে পালায়, সে যেন 100 মধ্যে 100 পায়, তাই তো এইসব চিন্তা করছে। ঠাকুরের সময় চিন্তা নেই, ঠাকুরের চিন্তা কী? ঠাকুরের চিন্তা হচ্ছে এ দেহ আপনার নয় রে সদা, আরেক রামপ্রসাদ রামকৃষ্ণ বলছেন এ দেহ আপনার নয় রে সদা, রিপুর সঙ্গে চলে। আর ভোলা হচ্ছেন তার বৃত্ত, তবে আন রে ভোলা জপের মালা, ভাষাই গঙ্গা চলে। ফটাফট 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 ঠাকুর, ঠাকুর তো আইরি টোলায় যখন দাদার কাছে এসেছিলেন গঙ্গার ধারে বসে বসে আমাদের গেরস্থদের দেখতেন, দেখছেন যে স্নান করে উঠেছে, পূব দিকে হাত তুলে যাওয়া ঘুরছে এদিকে ওদিকে, কিছু দৃশ্য দেখছে, বিশেষ দৃশ্য। হ্যাঁ, আবার আমার পুকুরে কি দেখলেন, বুড়ি মালা জপতে জপতে জিজ্ঞেস করছেন ওই মাছটা কত, হ্যাঁ ওটার মুড়োটা আমি ডালে দেবো আর লেজাটা আমি চচ্চড়ি করবো। ঠাকুর দরজা খুলে বলেন এই বুড়ি, যাবার সময় ওখানে এখন এখন ডালে মুড়ো দেবে, চচ্চড়িতে লেজা দেবে, এক ধমক দিয়েছেন। কিন্তু দিস ইজ অ্যাকসেপ্টেড ট্রুথ, এটাই জগতের নিয়ম। তা স্বামীজি যখন বস্টনে ওই রকম অবস্থায় পড়ে আছেন, ঠাকুর তখন বলছেন যে আমি তোর সঙ্গে সঙ্গে আছি, এবং কাল সকালবেলা দেখবি কি ঘটে, মিরাকলে মিরাকলে। কোনো প্রস্তুতি নেই, কোনো আবেদন নিবেদন নেই, ঠাকুরের দূত ঠাকুরই। তার কারণ বলরাম মন্দিরে একদিন স্বামীজির কোলে ঠাকুর বসে পড়েছেন আর সবাই দেখছে এ কিরে বাবা। তখন তিনি বলছেন এই শোনো, তোমরা ভাবছো এটা একটা আর ওটা একটা, না এটাও যে ওটাও সে, অর্থাৎ ঠাকুর এবং স্বামীজি কম্বাইন। এরপর কি অবাক কাণ্ড, ঠাকুর স্বামীজিকে যেভাবে দেখছেন, যে কথা বলছেন, যে প্রশংসা করছেন, অ্যাজ ইফ তিনি তাকে পূজা করছেন, তিনি তাকে সিংহাসনে বসিয়েছেন, এবং তিনি যতজন যুবককে ডেকে এনেছিলেন 12 জন, পরে 14, তারপরে 16, তার মধ্যে এই একজন, তাকে তিনি তার ট্রাস্ট বুঝিয়ে দেবেন। মন্দির করো, ডিজে বাজাও, ধীরেই করে নাচো, বেলুন ওড়াও, এসব কিচ্ছু না। কী করতে হবে? একটা ভাইরাস যেমন ভট করে ঢোকে, আপনারা তো করোনা দেখলেন, কিছুই না, কোথাও গেলেন না, হঠাৎ সকালবেলা শোনা গেল আপনি পজিটিভ হয়েছেন,
তা এবার ঠাকুর ঠাকুর সেই রকম একটা ভয়ঙ্কর রকমের বস্তু হতে চেয়েছিলেন, যা নিঃশব্দে নীরবে একটা মানুষের মধ্যে প্রবেশ করে তার ভেতরের অন্তঃকরণ, তার সিস্টেম, তার চিন্তা ভাবনা সমস্ত কিছুকে সম্পূর্ণ পরিবর্তিত করে দেবেন। এবং তখন নরেন্দ্রনাথ বলবেন, ওহে শোনো, মানুষই ভগবান হতে পারে, ভগবানের ক্ষমতা নেই যে সে মানুষ হয়। ভগবান ভগবান লাভ করতে গেলে তোমাকে আগে মনুষ্য জন্ম পেতেই হবে, অ্যান্ড দেন আফটারওয়ার্ডস। কিন্তু সেখানেও একটা কথা আছে, কাতারে কাতারে সব সিদ্ধ মহাপুরুষ হয়ে গেছে, কেউ আর নড়েও না চড়েও না, সব হিমালয়ে গিয়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে আছে, আর ওইখানে গিয়ে লঙ্গরখানায় গিয়ে মোটা মোটা বাজরার রুটি কিনে আনছে। হ্যাঁ, ঠাকুর অখণ্ড স্বামীজি অখণ্ডানন্দজির সঙ্গে হিমালয়ে ভ্রমণে যাচ্ছেন, ইচ্ছে ছিল কেদারনাথ বা বদ্রীনাথ ওই দিকে যাবেন। একটা পাহাড়ের শুনিপদ দিয়ে যেতে গিয়ে দেখছেন পাহাড়ের গায়ে হালাম দিয়ে একজন সাধু বসে আছেন। স্বামীজির খুব আনন্দ হয়েছে একজন সাধুকে পেয়েছেন। কাছাকাছি গিয়ে যখন জিজ্ঞেস করবেন কিছু, তখন দেখলেন তার ফুড়ু ফুড়ু করে নাক ডাকছে। তখন উঠে দাঁড়িয়ে বললেন, গ্যাঞ্জেস, এবারটা সাধু, লাথি মেরে খাদে ফেলে দে, লাথি মেরে খাদে ফেলে দে। তাই তো, তাহলে ঠাকুর কি করতে চাইলেন? ঠাকুরের ধর্মটা কেন স্বামীজির ভাষায় ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড মোস্ট ওয়ান্ডারফুল? কেন না, ঠাকুরকে ধরে ঠাকুরের প্রতি যদি নিষ্ঠা থাকে এবং যদি আমার ভেতরের মনটাকে আমি যদি এই অধরতল থেকে ঊর্ধ্বতলে তুলে থাকতে পারি এবং আমার ভেতরে যদি সেই আশীর্বাদটা কাজ করে থাকে, কল্পতরুদ্দিন যা বলেছিলেন তোমার চৈতন্য হোক, তাহলে কিন্তু আই উইল বি ডিফারেন্ট ম্যান, ভগবান হব কি না জানি না। কীরকম মানুষ হলাম? অনেকে বলেন ওই মানুষটার কাছাকাছি গেলে না ভিতরে কীরকম একটা গড়গড়ে আনন্দ হয়, ওই মানুষটির মুখের দিকে তাকালে মনে হয় যেন আমি আমার পূর্ব পূর্ব জন্মান্তরের কোনো আপনজনকে দেখছি। কোনো বড় লোক নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো মিলিটারি পার্সোনাল নয়, একটা মানুষ। তাহলে বাউল কি বলছেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ ছেড়ে। আবার ঠাকুর বলছেন, মনের কথা কই বিষয় কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। তারপরেই বলছেন, দরদি হয় যে জনা, নয়নে তার যায় গোছে না। ঠাকুর বলছেন, আমি কোনো মানুষের দিকে তাকালে তার চোখের ভেতর দিয়ে তার ভেতরে ঢুকে যাই এবং সেখানে ঢুকে দেখি সে কী কী ফার্নিচার ওখানে রেখেছে। তারপরে আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে বলি ওই রাসমণির কালীবাড়ি দেখো, পঞ্চবটি দেখো, মানে বিদায় করতে পারলে বাঁচি। তিনি একবারও বলছেন না আমি স্পর্শ করবো, সঙ্গে সঙ্গে সে ভগবান হয়ে যাবে, চৈতন্য লাভ করবে। ঠাকুর যখন কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে বললেন তোমাদের চৈতন্য হোক, সবাই হই হই করে উঠল, কল্পতরু হয়েছেন, কল্পতরু হয়েছেন, রাম সাম যত মধু সকলেরই সেদিন চৈতন্য হয়ে গেল, কাজ করা হলো। চৈতন্য লাভ করার বার্তাটা তোমার গানে শোনো, তারপরে একটু নিজে বসো, তারপরে একটু ভাবো, তারপরে নিজেকে জগতের পরিপ্রেক্ষিতে জগতের সামনে দাঁড় করাও। এখানে একজন আরেকজনের কথা আপনাকে বলবো, হিউম্যানিস্ট কৃষ্ণমূর্তি, তিনি একটি ভারী সুন্দর কথা বলে গেছেন। বলছেন, মনে করো তুমি একটা উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো এবং তোমার সামনে জগতের সমস্ত মানুষ, অ্যান্ড দেন এই জগতের সঙ্গে তোমার যে রিলেশন, এই জগতের সঙ্গে তুমি যে সম্পর্ক স্থাপন করতে পারবে, তারা যদি বলে তুমি ভালো, তোমাকে ছেড়ে থাকতে পাচ্ছি না, তুমি প্রেমিক, তাহলে বুঝবে যে তুমি পাশ করলে। আর তারা যদি মনে করে যে লোকটা কে, এর থেকে বোধহয় মনুষ্য জীবনের অপমান আর কিছু হতে পারে না। ইউ অ্যান্ড ইউর ওয়ার্ল্ড, ভগবান শ্রী রামকৃষ্ণ ঠিক সেই কথাই বলছেন, ইউ অ্যান্ড ইউ, তুমি এবং তুমি, তুমি এবং তুমি, এই ব্যাপারটাকেই তিনি বলছেন তোমাদের চৈতন্য হোক।
নিজের মেরামতিটা তোমাকে নিজেকেই করতে হবে। ওই বড় বড় লম্বা লম্বা কথা বললে হবে না। আমার একবার ইচ্ছে হয়েছিল প্রত্যেক দিন চণ্ডী পাঠ করব, তাহলে যদি আমার কিছু একটা উন্নতি হয়। তা চণ্ডী পাঠ শুরু হলো, চণ্ডী মুখস্থ হয়ে গেল, কিন্তু হিংসা গেল না। অন্যের কি হলো, কারুর বাড়ির সামনে একটা লরি এসে দাঁড়ালো, কি নবছে রে, ও বাবা আমার ফ্রিজের থেকেও একটা বড় ফ্রিজ। আরেকজন এসে বলল, তোমার এই টিভিটা আর চলে না, এখন অন্য টিভি। সঙ্গে সঙ্গে মনটা কেমন খারাপ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এরকম যা আবার চণ্ডী পাঠ করে যাচ্ছে। হ্যাঁ, যদা আবার এটাও বলছি, যদা যদা ই ধর্মস্ব গ্লানির্ভবতি। হ্যাঁ, তার মধ্যেই চিন্তা করছি আজ একটা পাকা পেয়ারা খাবো। হ্যাঁ, এই যে ব্যাপারটা সিনসিয়ারিটি। স্বামী বাগীশানন্দজি আমাকে বলছেন, দেখো দীক্ষার অনেকেই দিতে পারে, গুরু অভিধায় আমরা অনেককেই অভিহিত করতে পারি, কিন্তু গুরু সেই গুরু যিনি স্পর্শ মাত্রে তোমার ভেতরে একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যাবে, একটা এমন রশ্মি প্রবেশ করবে যে সব জায়গাগুলো অন্ধকার হয়ে আছে। আচ্ছা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন চোখ বুজিয়ে? কে কতক্ষণ চোখ বুজিয়ে থাকেন আমি জানি না, ঘুমের ঘুম ছাড়া। যদি কোনো দিন চোখ বুজিয়ে এইরকম ভাবেন যে এই যে খাঁচাটা, এর মধ্যে তো যা আছে আপনি বায়োলজি অ্যান্থ্রোপোলজি ইত্যাদি সেগুলো বাদ দিন, এর মাঝখানে মাঝখানে প্রত্যেকটার মধ্যে স্পেস আছে এবং ফ্লুইড আছে, তাহলে এর মধ্যে কোথায় সেই চৈতন্যের অস্তিত্ব? এখানে কোথায় সেই গড কনসাসনেস? এই যে মানুষটা আপনাদের সামনে বসে আছে এখানে বকর বকর করছে, যে এ কতটা স্বার্থশূন্য হতে পেরেছে, এ কতটা হিংসাকে সংবরণ করতে পারে, এ কতটা আকুল ব্যাকুল হতে পারে সেই একটা লক্ষ্যে পৌঁছবার জন্য। ঠাকুর সেই কারণে, যেমন আমরা আজকাল হয়েছে না, ব্লাড সুগার টেস্ট করি। আমি তো কেমিস্ট ছিলাম, তখন অ্যাসিডিক আর অ্যালকালাইন বোঝবার জন্য লিটমাস পেপার ব্যবহার করতাম, নীল হচ্ছে না লাল হচ্ছে। তা আমার সেই লিটমাস পেপারটা, আমার ভেতরে যে একটা মানবীয় দিক আছে যার সঙ্গে একটা দানবীয় ব্যাপারও যুক্ত আছে, সেটা কতটা ঈশ্বরের মতো হচ্ছে, ভগবান হচ্ছে, ভগবান তো আমাকে হতে হবে। সেইটা হওয়ার জন্যে আমি কি মাঝে মাঝে চোখ বুজিয়ে একবার নিজের ভেতরটা দর্শন করি? করি না। যে কারণে ধ্যানের কথা বলা হচ্ছে, যে কারণে জপের কথা বলা হচ্ছে, ধ্যান হয় না, ধ্যান আসে। ধ্যান যদি আমাকে কৃপা করে না ধরে, আমি চোখ বুঝে অনেকক্ষণ বসে থাকতে পারবো, কিন্তু কিছুই ধ্যান হলো না। স্বামীজি এখানে আবার ধ্যানের পদ্ধতিটা বলে দিচ্ছেন, গিরিশবাবুকেই বলছেন, বলছেন যে ঋষি আমি একটা ধ্যানের পদ্ধতি খুঁজে পেয়েছি। বললেন, কী ব্যাপার সেটা বলো। না বললেন, আমি চোখ বুঝে বসে থাকি, তারপর বিভিন্ন চিন্তা বিভিন্ন দৃশ্য আমার চোখের সামনে দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এইবার প্রত্যেকটাই একটা সঙ্গে সঙ্গে লেগে লেগে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, হঠাৎ কিছুক্ষণ একটা গ্যাপ, এই গ্যাপটাকে ধরতে হবে, এই ফাঁকটা দিয়ে পালিয়ে যেতে হবে, এই ফাঁকটা। তো সেই কারণে খ্রাইস্ট বলেছিলেন না যে একটা বড় লোকের পক্ষে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব নয়, তার কারণ হচ্ছে তার কাছে পৌঁছতে গেলে একটা ছুঁচের পেছনে যে ছোট্ট ছিদ্র আছে ওই রকম একটা পথের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু তিনি ইচ্ছে করলে ওর ভেতর দিয়ে হাতি গলিয়ে দিতে পারেন, উট গলিয়ে দিতে পারেন ইচ্ছে করলে। তাহলে এই যে সূক্ষ্ম সরু জায়গাটি, ঠাকুর বলছেন এখানে ঢুকতে পারে ভক্তি, বলেই সুতোর উপমা দিচ্ছেন, একটা সরু সুতো ওখান দিয়ে যেতে পারে, সেই সুতোয় যদি আবার ফেঁসে থাকে তাহলে যাবে না, তাহলে সেটাকে মুখে দিয়ে একটু থুতু মাখিয়ে নিতে হবে, নিয়ে আঙুল দিয়ে এরকম সরু করতে হবে, করে ঢুকিয়ে দিতে হবে। এই যে তোমার লালা রসটি বেরোলো, এইটা হচ্ছে ভক্তি রস,
এইবার ঠাকুর বলছেন কারা তো দায়ে পড়েছে, ভগবান ভগবান করবে। টিভি আছে, ফোন আছে, পিকনিক আছে, বেড়াতে যাওয়া আছে, হ্যাঁ হরিদ্বার যাবে। আবার কেউ কেউ গর্ব করে বলে কেদারবদ্রী ঘুরে এসেছিলাম, হ্যাঁ এবার গঙ্গোত্রী যাবো ঠিক করছি। তা আমি বললাম যে আপনার তাহলে ভেতরে খুব উন্নতি হচ্ছে বলুন, হ্যাঁ আপনাকে দেখে প্রেমিক প্রেমিক বলছে। ওরে না না, আমি তো ট্রেকিং করতে চাই, হাঁটু ভালো থাকবে, কাঁধ ভালো থাকবে, আর লোককে এসে বলতে পারবো মোটামুটি সব তীর্থ আমার দেখা হয়ে গেছে, সেটাও তো একটা গৌরবের। হ্যাঁ একজন বললেন আমার সব দেখা হয়েছে, খালি হিংলাজটা হয়নি। আমি বললাম ওটা বই পড়ে নিন না, তাহলে মরুতীর্থ হিংলাজ আছে পড়ে নিন, পড়ে নিয়ে বলতে থাকুন আপনি গেছেন। এইরকম একটা জটিল জায়গায় ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এসে বসলেন, এবং তারপরে আর পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ আসেননি। স্বামীজি বারে বারে বলছেন 5000 বছর এই ঠাকুরের প্রভাব যাবে থাকবে। এইবার ঠাকুর চলে গেছেন, ঠাকুর এখনো আছেন, ঠাকুর এই ঘরে আছেন, এই সমস্ত কথা বললে তাহলে কি ঠাকুর ভূত হয়ে আছেন? ভূত না, আসল কথা হচ্ছে প্রভাব। যিনি একবার এই পৃথিবীতে এসেছেন তার এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সেই কবে গৌতম বুদ্ধ এসেছিলেন, আজও আমরা বুদ্ধদেব বুদ্ধদেব করছি। সেই মহাপ্রভু কবে নদিয়ার পথে পথে হরে কৃষ্ণ করেছিলেন, আজও আমরা বলছি। মহাবীর জৈন এসেছিলেন, গুরু নানক এসেছিলেন, মোহাম্মদ এসেছিলেন, এখনো আল্লাহ আল্লাহ করছি আমরা, কত হাজার বছর হয়ে গেল। তাহলে একবার যারা আসেন এখানে তাদের কিন্তু এই যে গ্র্যাভিটেশন, এই যে আকর্ষণ, শুধু মাধ্যাকর্ষণ নয়, জনজীবনের আকর্ষণ, আত্মমানুষের আকর্ষণ। আত্ম পারি না, এই কথাটা বলার পর কি বলবেন, আত্ম পারি না কার্তিক বাবু, আত্ম পারি না অধীর বাবু, এ তো বলি না, আত্ম পারি না ভগবান, তাই তো, আত্ম পারি না ভগবান। তা এই যে ব্যাপারটা, তাহলে প্রত্যেকে এসেছেন এবং তাদের এখানে রেখে গেছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ যে পাদুকাটি এখানে ছেড়ে গিয়েছেন, যে ভাব, যে ধারা, যে সাধন পদ্ধতি, এবং তার যে অহৈতুকী ভালোবাসা জীবজগতের প্রতি। জ্ঞানী গুণী ভক্ত পানীয়টিতে গিয়ে নাচছেন, ওখানকার বৈষ্ণবদেরই ভালোবাসছেন, তা তো নয়। তিনি রসিক ম্যাথরের মৃত্যুর কালে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। রসিক বলেছিল, রসিককে যখন বের করে দিয়েছে বাইরে তুলসী তলায় রেখেছে, সে তখন ঠাকুর ঠাকুর করছে, ঠাকুর গেছেন রসিকের কাছে। যে আমাকে ডাকে, যে সিনসিয়ারলি ডাকে, এটা ঘোষণা করার কিছু নেই, এটা গল্প করার কিছু নেই, এটা গৌরব করার কিছু নেই। একেবারে নির্জনে নিভৃতে একটি এক তারার ক্ষীণ সুরের মতো আমি যদি সিনসিয়ারলি ভগবান ভগবান আমার ইষ্টকে স্মরণ করি, তিনি শ্রীকৃষ্ণ হতে পারেন, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ হতে পারেন, তিনি মা শারদা হতে পারেন, কিন্তু এমন একজন যিনি অক্ষয়, যিনি জ্যোতিষ্মান, যিনি স্বার্থশূন্য, যিনি পবিত্র থেকেও পবিত্রতম, এইরকম একজনকে যদি চাই। দেখুন, একজন মস্ত বড় কবি ছিলেন টেনিসন, তিনি তার বুকের এই বোতামটার ওপরে তার সমস্ত কিছু সাহস, তার বুদ্ধি ইত্যাদি ওইটার ওপরে যে স্থাপন করে রেখেছিলেন সেটা কেউ জানত না। কলেজের স্কুলের কলেজের তিনি ফার্স্ট বয় স্কুলে, তা যা প্রশ্ন করেন শিক্ষক সঙ্গে সঙ্গে উত্তর দেন। তা একদিন শিক্ষক বসে একটি প্রশ্ন করেছেন, টেনিসন হাঁ করে দাঁড়িয়ে আছে, আর তিনি দেখছেন যে তার হাতের আঙুলটা এইখানে কিছু একটা খুঁজছে। সেদিন একবার স্যাড ফেলিওর, উনি কিছু বলতে পারলেন না, আড়ালে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আজকে ব্যাপারটা কী হলো। বললেন যে আমার এইখানে জামায় একটা বোতাম থাকে, সেই বোতামটা আজকে ছিল মিসিং, আমি হাত দিয়ে ওই বোতামটাকে দেখতে লাপে আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেললাম। তাহলে গড ইজ লাইক এ বাটন, গড ইজ লাইক এ গ্রাস, তিনি খড়কুটোও হতে পারেন, তিনি একটা বিন্দু হতে পারেন, তিনি একটা পাখির পালক হতে পারেন, তিনি এইটুকু একটা নুড়ি বা শিলাখণ্ড হতে পারেন, যার উপরে আমি আমার বিশ্বাসটাকে স্থাপন করতে পারি। দেন অ্যান্ড দেয়ার তৎক্ষণাৎ সেই বস্তুটি পরিণত হবে ঈশ্বরে,
ঠাকুর বলছেন ওই যে শালগ্রাম শিলাটি সিংহাসনে বসিয়ে দেখেছ, রোজ তুলসী দিচ্ছ মুখ করছো তুমি, ওটি কি জানো কি? ওইটা হচ্ছে ব্রহ্মাণ্ড, সিম্পল অফ দিস ব্রহ্মাণ্ড। আমরা যখন শালগ্রাম শিলা পুজো করি, আমরা যখন দেবতার চরণে ফুল দিই, তখন তো ঊর্ধ্বশ্বাসে ঊর্ধ্বশ্বাসে। আমি একজন পুরোহিতকে জানি যে 5 মিনিটে 3টে মন্দিরের পুজো করে। আমি সেদিন তাকে বলেছিলাম, আপনাকে দেখলাম মহিদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন পেছন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কালী কৃষ্ণ দরদর দরদর করে দৌড়াচ্ছে। বলি সে কি? হ্যাঁ। বললেন না, ফুল না দিয়ে বেলপাতা না দিয়ে পালাচ্ছে পালাচ্ছে দরদর। একদিনে সে 1 ঘন্টার মধ্যে 7টা বাড়ির পুজো হয়ে গেল, ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং। আবার দেখেছি একটা কায়দা বের করেছে, সে যখন ফুল টুল তোলে তখনও ঘন্টা বাজায়, পুজো করছে না কিন্তু। আর গৃহস্থ যারা নিচে পড়ে আছে কাত হয়ে টিভির সামনে, তাদের খুব পুজো হচ্ছে। হ্যাঁ, ঠাকুর বলছেন দুঃশালা এ পুজো নামার দরকার নেই, আনরে ভোলা জপের মালা ভাসাই গঙ্গা জলে। এই সব মিলিয়ে যে ব্যাপারটা হয়ে আছে, আর এই বিরাট মানব গোষ্ঠী, আমরা যেন একটা বিরাট জাহাজে ভাসতে ভাসতে কালের স্রোতে গিয়ে চলেছি। কি যে কোথায় যাচ্ছি, কোন জগতে যাচ্ছি, আমাদের জন্য এই জগতের সব বৃদ্ধি সুখ, তারপরে ধরুন রাস্তাঘাট বাড়ি ফ্ল্যাট হ্যান ত্যান কে যে তৈরি করে দিচ্ছে, বা কি যে থাকবে না থাকবে আমরা কিছুই জানি না। তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন বাইরের দিকে কেন যাচ্ছিস রে শালা, তুই পেছন দিকে আয়, পেছন দিকে আয়, ভেতরে ঢুকে যা, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন, ডুবে যাও। ডুবো কোথায়? আরে ভেতরেই তো তোমার সব আছে, এখানেই তো আছে সব, আছে বলেই তো ম্যাচিং, এখানে এই মাইক্রোফোনটা আছে বলেই তো আমি এটাকে চিনতে পারছি, মাইক্রোফোন গ্লাসটা আছে বলেই তো আমি চিনতে পারছি। স্বামীজি তো ঠিক সেই কথাটাই বলছেন, বলছেন যে ওই যে প্রণব ওঙ্কার একটি শব্দ, শব্দরূপে বিশ্ব আগে প্রকটিত হলো, এইবার তুমি এমন কিছু কল্পনা করতে পারবে না উদ্ভট যা এই পৃথিবীতে নেই। তার কারণ আমাদের কল্পনাটা না গার্ডেড, প্রোগ্রামড, আমি কিছুতেই ওর বাইরে ভাবতে পারবো না। তাই যে বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতা, এই যে ধর্মের সঙ্গে কর্ম, তার সঙ্গে যে ভক্তি, সব মিলিয়ে যে ব্যাপারটা ভগবান শ্রী রামকৃষ্ণ বড় স্পষ্ট করে এখানে রেখে গেলেন, অন্য কোনো ধর্মগুরু সেটা করেননি। তার কারণ তারা নিজেদের একটা দল, নিজেদের একটা সেক্ট, নিজেদের একটা ধর্মমত, নিজেদের একটা মন্দির, নিজেদের একটা গোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন, ফলে তারা ওইখানেই আটকে গেছে। স্বামীজি লিখছেন চিঠিতে, তিনি বলে গেছেন এমন একটা, আমার ঠাকুর বলে গেছেন আমি এমন একটা দল করতে চাই যেটা নির্দল, আমি এমন একটা ধর্ম করতে চাই যেটা সকলের, আমি এমন একটা ভাবনা এই পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই যেটা গৃহীর, যেটা সন্ন্যাসীর, যেটা অত্যাচারীর, যেটা অত্যাচারিতের, সকলের ধর্ম, রিলিজন ফর অল। এই পৃথিবীতে আসাটা এবং এখানে বাঁচাটাই তো একটা ধর্ম, রিলিজন, ইংরেজি করলে রিলিজন হয়, কিন্তু এখানে আমার বেঁচে থাকাটাও তো একটা ধর্ম। আমি সকালে উঠি, তারপরে এই করি তাই করি তাই করি, এবং সেটাই তো রোজ হতে থাকে হতে থাকে হতে থাকে, যা যা রোটেশনালি হতে থাকে হতে থাকে, অভ্যাসে চলে আসে। শ্রীকৃষ্ণ তো সেই কারণেই অর্জুনকে বলছেন, সখা যদি তুমি কোনো কাজ ভালো করে করতে চাও তাহলে সেটিকে তোমার অভ্যাসের মধ্যে নিয়ে এসো, হ্যাবিট। হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার অফ ম্যান। এবার তুমি ভালো হ্যাবিট করবে কি খারাপ করবে, সেইখানে কিন্তু তোমার একটা পার্সোনাল এফিনিটি, সেইখানেই কিন্তু তোমার বংশানুক্রমিক একটা ব্যাপার আছে, সেখানে একটা হেরিডিটি আছে। কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের ছেলে তো বিদ্যাসাগর হলেন না, সেই কারণে তো ঠাকুরের যারা পরের বংশধর তারা তো আর ঠাকুর হলেন না। মহাপ্রভু এবং নিত্যানন্দ
নিত্যানন্দ তো ভোগের পথে চলে গেলেন, আর সাক্ষসিংহ বুদ্ধদেব কোথায়, আর বুদ্ধদেব কোথায়, ওয়ান ম্যান শো, একজন একজন একজন। সেই কারণে আমরা দুটি বিশেষণ ব্যবহার করি, সরাট এবং বিরাট। লর্ড তাকে তো কেউ জানি না, তাকে নানা বিশেষণে বিভূষিত করি। তুমি নাহি দিলে দেখা, কে তোমারে দেখিতে পায়, এই দেখা পাওয়ার উপায়টা কি? বলছেন তিনটে টান এক করো, ঠাকুর একটি গল্প বলছেন, শিষ্য গুরুকে বলছে দীক্ষা দিলেন জপ করে করে আর মালা ঘুরিয়ে ঘুরিয়ে মালার পালিশ হয়ে গেছে, তো কিছুই তো হচ্ছে না। গুরুদেব বললেন দাঁড়া আজকে একটু দেখছি ব্যাপারটা। শিষ্যকে স্নান করাতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হঠাৎ শিষ্যকে জলের তলায় ডুবিয়ে অনেকক্ষণ ধরে রেখেছেন, চুবিয়ে এবার ছেড়ে দিয়েছেন। ওটার পর জিজ্ঞেস করছেন কি বুঝলে, বললেন প্রাণ যায় যায় অবস্থা, আঁকবো গুরুদেব। বললেন ঠিক এই রকম হলে তবেই ভগবানকে পাবে, ডেথ ফিলিংস দমবন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি জানেন তো, আমরা আগে গামবুট পরতাম, তারপরে বুট পরতাম, এখন আমরা চটি পরি, আবার হালকা চটি, পায়ে আছে কি না আছে বোঝা যায় না, ছেড়ে দিলে পরে রইল যেখানে খুশি, হ্যাঁ আবার পড়লে পরা হলো, ধর্মটা মোটামুটি আমাদের এই রকমই হয়ে গেছে। হ্যাঁ যেখানে একটু ধার্মিক ধার্মিক হলে ভালো হয়, বলো প্রভু প্রভু, দেখবেন চোখ ফোক উল্টে কিরম একটা করে, আবার দুলতে থাকে, হ্যাঁ হরে কৃষ্ণ আবার মাঝে মাঝে। আমি সে এক আশ্রমে গিয়েছিলাম, আমার গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দজি বলেছিলেন এই বুকদেও ঘরে তোমাকে একটু এসপিয়ানেজ করতে হবে, ওখানে গিয়ে একদিন রাত কাটিয়ে এসো। আমি নাম বলবো না, সেখানে গেলাম, প্রচুর ভক্ত, হইচই কাণ্ড, আমি তো দিশাহারা হয়ে ঘুরছি, আর যে যার সঙ্গেই দেখা হচ্ছে সেই এসে বলে যাচ্ছে জয় গুরু। আমি বলছি জয় গুরু, আবার একজন জয় গুরু, এরকম 100 বার বলার পর একজন জয় গুরু বলেছে, আমি বলিনি, সে এগিয়ে গেছে, পেছে শো জয় গুরু বললেন না কেন, আমি মনে মনে বলেছি। এরপরে একটা খালি বেঞ্চি পেয়ে একটুখানি ভাবছি, সারা রাত এসপিয়ানেজ এসেছি তো আমার গুরুদেবের মিশনে, বেশ একটু শুয়েছি, যে পাশ দিয়ে যাচ্ছে খোঁচা মেরে জয় গুরু, ঘুম, আমি দূর এখানে আর ঘুম হবে না, চুপ করে বসে রইল, জয় গুরু জয় গুরু জয় গুরু, ভোর হয়ে গেল। তা এ ধর্মটাও চালু আছে, এগুলোকে তো কেউ বাধা দিতে পারবে না, মানুষের সমাজে সবই থাকবে, কিন্তু সেখানে অতি গোপনে অতি নিভৃতে অতি নীরবে প্রাণ কেন কাঁদে রে, হ্যাঁ আমার প্রাণ কেন কাঁদে রে, সব আছে, ভগবান কিছু দিতে বাকি রাখেননি, কিন্তু তবু এ দুঃখ কেন, তবু এ বেদনা কেন, তবু এই নিঃসঙ্গতা কেন, কেন এই মন কেমন করছে, কেন উদাস হয়ে যাচ্ছি, এবং গ্র্যাজুয়ালি মনে হচ্ছে আমার আর কিছুই ভালো লাগছে না। ঈশ্বরশূন্য যে কোনো বস্তু বা ঘটনা এই রকমই হয়ে যায়, ভালো লাগে না। ভালো লাগাতে গেলে নিজেকে ভালোবাসতে হবে, ভালো লাগাতে গেলে নিজেকে নৈবেদ্যের মতো উপচারের মতো তাকে নিবেদন করে দিতে হবে, আর তাকে পেতে গেলে ওই ছাগলের মতো ব্যয় ব্যয় করে স্বেচ্ছায় হাঁড়ি কাটে মাথাকে দিতে হবে, শেষ করে দাও আমাকে, আমার এই জৈব জীবনটাকে শেষ করে দাও, যতক্ষণ না আমার এই জৈবতা এই জীবত্ব যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে ঈশ্বরত্ব আসবে না, আর যতক্ষণ না পর্যন্ত এই ভগবানের চার্ম আমাকে গ্রাস না করছে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আসা আর যাওয়া, আসা যাওয়ার পথের ধারে বসে বসে এই দিন গুনে যাও। তা জীবনের শেষ প্রান্তে এসে যখন যৌবনের নেশাখানে একটা থেমে যায়, হ্যাঁ সেন্স, শেক্সপিয়ারের ভাষায় সেন্সটিথ সেন্স আইজ সেন্স এভরিথিং, তখন মনে হয় দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, ইট ইজ সিগনিফাইং নাথিং, এটা একটা রঙ্গমঞ্চ, বিভিন্ন ভূমিকায় লোক রাতের পর রাত তামাশা করে যাচ্ছে, বাট এর ভেতরে আমি সার কথা আসল কথা তো শুনতে পাচ্ছি না। সেটি পেতে গেলে তোমার ভেতরে তোমার সঙ্গে তোমার যে দূরত্ব সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনো, নট ফরওয়ার্ড মার্চ
বাট ব্যাকওয়ার্ড মার্চ। একটা সময় দেয়ালে পিঠটা ঠেকে গেল, ঘাড় ঘুরিয়ে দেখলাম তিনি হাসছেন এবং আমাকে জড়িয়ে ধরছেন। আসুন আজকে আমরা সন্ধ্যাটা কেনই শেষ করি, স্বামী বাগীশ আনন্দজিকে আমরা শত প্রণাম জানাই, তার কারণ অমন একজন মহারাজকে কাছে পাওয়া মানে এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হলো সেই আলোচনাগুলো যেন একটু সার পায়। গাছে সার দিতে হয় না, আধ্যাত্মিক লতা তার পিছনে একটু সার দিতে হয়, সেই সার হচ্ছে ভক্তি, সেই সার হচ্ছে কর্ম, সেই সার হচ্ছে বিশ্বাস, সেই সার হচ্ছে তিতিক্ষা, সেই সার হচ্ছে ত্যাগ, সেই সার হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া, সেই সার হচ্ছে বিলাসী না হওয়া। আর টমাস কেম্পিস যে কথা বলেছেন, স্বামীজি যেটাকে মানতেন, বিষয়ী লোকের সঙ্গে বেশি মিশো না, তাদের পরিবার বা সংসারে গিয়ে দীর্ঘক্ষণ থেকো না, তার কারণ তারা যা করে তারা যা বলে সেগুলো অত্যন্ত অর্থহীন। যদি তুমি ভগবানের সঙ্গে একাত্ম হতে চাও তাহলে নীরবে নিভৃতে তুমি রবে, নীরবে নিভৃতে আমার ভেতরে। তখন এরকম বলতে হবে, কাঁপিস না, চেঁচাস না, অত জোর আলো আনিস না। তিনি চমকে উঠবেন, তিনি ভেতরে শান্ত শিষ্ট হয়ে বসে আছেন। তাহলে তাহলে আমরা কোথায় এলাম? কোথাও এলাম না। তাহলে কি হলো? কিছুক্ষণ সময় গেল। তাহলে কি হলো? ওই মনে পড়বে কাল ওখানে ছিলাম, পরশুদিন মনে হবে পরশু ওখানে ছিলাম, তরশু ওখানে ছিলাম। তারপরে কি হবে? না, এখানের এই যে অতি সুন্দর প্রেমিক সাধুরা রয়েছেন ইঁদির কথা মনে পড়বে, তখন কম্পেয়ার করব গৃহী সঙ্গ না সাধু সঙ্গ। সাধু সঙ্গ নামে আছে পান্থ দাম, ক্লান্ত হলে সে তাই করিও বিশ্রাম। ঠাকুর তো এইরকমই ধর্ম চেয়েছিলেন যে এক একটি সাধু যেখানে থাকবে সেটি যেন এক একটি পান্থ পাদব, এবং যে সমস্ত মানুষ গৃহী একেবারে তিত বিরক্ত খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন তারা ক্ষণকালের জন্য এখানে বসে তাকিয়ে একটু শান্তি পাবে, তারপর যদি কৃপা করে তিনি কিছু কথা বলেন তাহলে মনে হবে যেন কিছুক্ষণের জন্যে একটা ভালো কিছু পেলাম, তৃপ্তিকর একটা কিছু পেলাম, আমার উৎক্ষিপ্ত মন যেন একটু শান্ত হলো। আর একটা কী হবে? একটা বয়সের পর মানুষের খালি রোগের চিন্তা, হাঁটুটা কেন মুড়ছে না, আঙুলটা কেন বেঁকছে না, নাকটা কেন বুঝে যাচ্ছে, করোনা কি আবার ধরলো, বুকের বেই বাঁ দিকটা সাঁই সাঁই করছে কেন, নীলমণি কি এসে গেল, নিমোনিয়াকে আমি নীলমণি বলি, নীলমণি কি এসে গেলেন, এই হতে থাকবে সারাদিন। এবং আপনারা যদি একটু কষ্ট করে খোলা জায়গায় হাটে ঘাটে বাজারে পার্কে ঘুরে বেড়ান, মানুষ খুঁজে পাবেন না, একটাও মানুষ নাই, দেখবেন জীবন্ত পুতুল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে একটা লাগাম ছাড়া ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের জনজীবন এবং এই জগৎ এই সমাজ প্রবেশ করছে, এর থেকে আমাদের কে উদ্ধার করবে? তাহলে কি দ্বিতীয় অবতার আসার সময় হয়েছে, যিনি এসে এই পৃথিবীটাকে একেবারে উল্টে পাল্টে একটা নতুন কিছু করে দেবেন? জানি না, গড নোজ, আমরা আর কি জানি। আর যে কটা দিন, আর যে কটা দিন আছি ভবে, একটা গিরিশবাবুর নাটকের একটা গান, আর যে কটা দিন আছো ভবে হরিনাম নিতে ভুলো না, আর কটা, আর যে কটা দিন আছো ভবে হরিনাম নিতে ভুলো না। তা শেষ কথা হচ্ছে, জপের মালা হচ্ছে শ্রীকৃষ্ণের হাতের ওই সুদর্শন চক্রটি, ওই মালায় 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 কোনো ফাঁক রাখছি না, মন ওই জপ করে যাচ্ছে জপ করে যাচ্ছে, অনেক কিছু আসছে কিন্তু ঢুকতে পারছে না, এটা একটা প্রোটেকশন, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া একটা প্রোটেকশন। প্রোটেকশন ফ্রম হোম, কার হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছে? সেই সব প্রভাবের হাত থেকে যা আমাকে ঠাকুরের কথায় কুবজা আমায় কুবোঝায় রাইপক্ষে কেহ নাই। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সবার আগে আমার মঙ্গল হোক, এবং আমার এই জ্ঞানের আস্ফালনটা যেন তিনি স্তব্ধ করে দিতে পারেন। এই যে নিজেকে পণ্ডিত ভাবা,
এবং আমি একটু দূরে উঁচুতে বসে আপনাদের দিকে তাকিয়ে আঙুল নেড়ে নেড়ে কত রকমের কথা বলছি। এখানে যদি আমার কোনো শক্তিমপি দিয়ে যে থাকে যেত, তো বেটা আবার ওখানে গিয়ে বসেছে এবং বড় বড় কথা খপচাচ্ছে, এরকম বলতে তো এর জন্য প্রস্তুত হতে হবে। ঠাকুরও কিন্তু এইসব সমালোচক ফেস করেছেন। আমাদের কথাটা কি, স্বামীজির শেষ কথা, আমরা নির্ভীক, আমরা ঠাকুরের সন্তান, মায়ের সন্তান। আর তোমাদের, আমি তো কারুকে আর কারুকে আমি পাত্তা দিই না, কারুর ভয়ে আমি ভীত নই। এবং সেই গান, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আমি মরব না ভাই, মরব না। এই একটা জায়গায় একটা ফার্ম স্ট্যান্ড, নিজের স্পাইনাল কর্ডটাকে যেন আমি খুঁজে পাই। আসুন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং সরলাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মেতয়ঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণোময়ে নারায়ণি নমস্তুতে। শরণাগত দীনার্দ্র পরিত্রাণপরায়ণে সর্বসার্থে হরে দেবী নারায়ণি নমস্তুতে। হরে রাম হরে। হাঠাকুর ঠাকুর বলতেন হরি ওম তৎসৎ বলবে, প্রতিদিন শুতে যাবার আগে বলবে হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আর আমাদের জন্য একটি সাধারণ ওষুধ বলে গেছেন, হাততালি দিয়ে হরি নাম করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় মা সারদা, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ, জয় স্বামীজি মহারাজ, জয় আপনাদের জয়, জয় ভগবানের জয়। টেবিলটা সরো।